बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आमी एडवोकेट ओबायदुर रहमान, जज कोर्ट सिलेक्ट। आमी एमन एक समय आपनादेर उद्देश्य दुटो कथा बोलार जन्य एखाने बसेछि, जे समयटाते आगामी 2022-এ আমাদের সিলেট জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে, 2022-এ নতুন কমিটি হবে। প্রেক্ষাপটে আমি প্রথমে যা আমার বলতে হবে যে সিলেট জেলা বারের অতীত এবং বর্তমান, এটা অনস্বীকার্য যে এই সিলেট জেলা বার একটা ঐতিহ্যবাহী বার, এবং এই বার একটা সমৃদ্ধ বার ছিল, অতীতেও ছিল, আজও আছে। আমরা যদি এই জেলা বারের আমরা যদি অল্ডেন ডেটগুলোতে যাই, অল্ডেন টাইমে যাই, আমরা দেখি এখানে এইবারে স্বনামধন্য অনেক দিগ্গজন ওনাদের প্রফেশন করে গিয়েছেন, ওকালতি করে গিয়েছেন। তাদের মধ্যে এই সদ্যজনদের মধ্যে মরহুম এ হাফিজ শেখ, যিনি এইবারে সদস্য ছিলেন, আমাদের সদ্য জিতেন্দ্র নারায়ণ দেব এইবারে সদস্য ছিলেন, আমাদের এইবারের মরহুম, ওনারা বিগত হয়ে গেছেন, এইবারের মরহুম কিছুদিন আগে যিনি ওনার ইহলীলা ত্যাগ করে চলে গেছেন, সদ্য দেবাশীষ সেনবাবু, এইবারের ক্রিমিনালের অনেক প্রতিথি জশালয়ার বিগত দিনে এইবারে ওনাদের পেশা চালিয়ে গেছেন। তার মধ্যে আমি বিশিষ্ট জন যদি ধরি, এইবারে মরহুম সুলেমান রাজা চৌধুরী, মরহুম জেনারেলউদ্দিন চৌধুরী সাহেব এইবারে ক্রিমিনাল প্র্যাকটিস করে গিয়েছেন। এইবারের ইতিহাস ঐতিহ্য যদি আমি ধরি, আমি যদি একটু বলি যে এইবার কেন এই একটা ঐতিহ্যের ধারক এবং বাহক, তাহলে আমাকে বলতে হবে আমি জানি না যে অন্য কোনো বার থেকে এত বেশি মহামান্য সুপ্রিম কোর্টে এবং আইনের যে প্রক্রিয়ায় এইবার থেকে যেভাবে ক্রমশ উন্নতি শিখরে পৌঁছেছেন, আমরা এইবারের ইতিহাসটা দেখি। এইবার থেকে মরহুম চিফ জাস্টিস যে মাহমুদুল আলম চৌধুরী সাহেব, প্রধান বিচারপতি হিসাবে অত্যন্ত অত্যন্ত একজন সৎ এবং কর্মনিষ্ঠ কোনো জাস্টিস সম্পর্কে এর বেশি আমার বলা ঠিক হবে না, শুধু এটাই বলবো যে উনি এইবারে সদস্য ছিলেন এবং এইবার থেকেই মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পর্যন্ত হয়েছিলেন। এইবার থেকে অ্যাপিলের ডিভিশনে আজও একাধিক জাস্টিস বিজ্ঞ মহামান্য জাস্টিস রয়েছেন, যারা বিচারপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার থেকে মহামান্য সুপ্রিম কোর্টের জাস্টিস রয়েছেন জনাব খিজির আহমদ চৌধুরী সাহেব, এইবার থেকে এইবারের মেম্বার ছিলেন এবং বর্তমানে সুপ্রিম কোর্টের জাস্টিস রয়েছেন জনাব এএসএম মুবিন সাহেব সহ তারেক সাহেব। সুতরাং আমি আর বেশি বলার অবকাশ নেই, যেহেতু আমাকে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে। ইতিহাস ঐতিহ্য এবং আমাদের এইবারের যদি আমরা আরেকটু পিছনে যাই, আমি যতটুকু জানি যে এইবার থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, এইবার থেকে প্রধান বিচারপতি সহ বিভিন্ন আইনঙ্গনের ছাড়াও এইবার থেকে বড় বড় নেতার জন্ম হয়েছে, এইবার থেকেই এইবারে উকালতি করার পর এইবার থেকেই আমাদের সুপ্রিম কোর্টের ডি গ্রুপের মেম্বার জনাব রুহুল আনাম চৌধুরী মিন্টু আজও আছেন, এর আগে জনাব মিস্টার অদি সিরাজ, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন পরপর দুইবার, এবং উনি ভিজিলেন্স কমিটি সহ বিভিন্ন কমিটির মেম্বার ছিলেন। এইবার ভালো এবং খুব নামি দামি উকিলের জন্ম দিয়েছে, অ্যাডভোকেটদের বিজ্ঞ উকিলের জন্ম দিয়েছে। এইবার এখনও আমাদের এই এইবারের বর্তমান অবস্থায় যদি আমি চলে আসি, এইবার থেকে আজকে যারা আমাদের অভিভাবক হিসাবে আইন পেশায় নিয়োজিত আছেন, তার মধ্যে যদি আমরা ধরি যে আজকেও আমাদের অভিভাবক হিসাবে একজন অত্যন্ত আমাদের মাথার উপরে
যার কাছে আমরা এখনো সমস্যা বলে অন্তত যাওয়ার মতো একটা জায়গা পাই, এই রেজাউল করিম চৌধুরী সাহেব, জনাব ইউ শহীদ ইসলাম শাহীন সাহেব, আমাদের সিভিলে এইবারের এইবার থেকে গুলাম রব্বানী কামাল সাহেব, যিনি যারা এই এই দুইজন ইউ শহীদ ইসলাম শাহীন সাহেব এবং গুলাম রব্বানী কামাল সাহেব পরপর একাধিকবার এইবারে সেক্রেটারি প্রেসিডেন্ট, আইন অঙ্গনে কোনো প্রশ্নে, আইনের প্রশ্নে আজও এইবারের এই 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 সমস্ত সিনিয়রদের সমকক্ষ হতে হয়। এইবারের বিচারক বিজ্ঞ বিচারকবৃন্দ বিচারকবৃন্দ অনেক সময় আমরা দেখি যে ওনাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করেন, ওনাদের একটা পরামর্শ নেন। আমরা এই এইবার থেকে যারা এইবারের মেম্বার হয়ে যারা যে যেদিকে গিয়েছি, যেখানে গিয়েছি, আমাদের পরিচয় দিতে একটা গর্ববোধ করি এবং একটা মূল্যায়ন পাই। আমি বিশেষ করে এই সিলেট বার সম্বন্ধে বললাম, আইন অঙ্গনে আইন হলো দেশের মেরুদণ্ড, জাতির বিবেক, আইনজীবী হলো জাতির বিবেক, আইনের শুরু থেকে বললে অনেক সময়ের দরকার আছে। আমি শুধু এই কথা বলবো যে আইন 200 বছর শাসন করার পর, এই 200 বছর শাসন করার পর যে ব্রিটিশ যে আইনটা আমাদের উপর বেস্ট করেছিল, আমি একটা ধন্যবাদ না দিয়ে পারি না যে এই ব্রিটিশ যদি এই আইনটা না দিত, এই আইনটা প্রয়োগ না করতো, আজকে এর আগের শাসক ছিলেন, এর আগের শাসক ছিলেন আমাদের মুসলিম শাসক, আমরা বলতে হয় যে ওনাদের সুনাম তো রয়েছেই হয়তো, কিন্তু একটা আইন করে যেতে পারেনি। তো আজকেও আমাদের একটা গর্বের কথা, অত্যন্ত একটা ভালো একটা জিনিস যে আজকেও যে ব্রিটিশ প্রদত্ত যে আইন, এটার খুব কমই আমরা পরিবর্তন করতে পেরেছি, এবং আজকেও এটা পরিবর্তন করে করতে গেলে দেখা যাবে যে আমরা আজকে একটা আইন পরিবর্তন করে নতুন আইন তৈরি করলে, আমি আমার দেশের সম্মানিত লেজিসলেচার্স, আমি ওনাদের সমালোচনা করার দৃষ্টতা রাখি না, তো দেশীয় আইন আজকে করলে দুই দিন পর একবার দুইবার তিনবার চেঞ্জ করতে হয়, কিন্তু আজকেও ব্রিটিশ প্রদত্ত আইন, আমাদের যে দণ্ডবিধি কার্যবিধি সিপিসি সিআরপিসি যেটা আছে, রুলিংস হতে পারে, একটা মামলার সিদ্ধান্ত হতে পারে, কিন্তু মূল আইনের পরিবর্তন খুব কমই হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ব্রিটিশে যদি আমরা কলোনিয়াল শাসনে ছিলাম, ওনারা শাসন করেছে, ওনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছে, পলাশির প্রান্তরে যেতে হয়েছে, কিন্তু একটা ভালো জিনিস আমাদের ভালো প্রশংসা করতে হবে, এইটা রেখে গিয়েছিলেন বলে ব্রিটিশ আজকে এই এই পৃথিবীর 4 ভাগ করে যদি 3 ভাগ ধরে, আমরা যদি সেই মধ্যপ্রাচ্যের একটা অংশ বাদ দিই, আর সমস্ত পৃথিবীর অন্তত 4 ভাগের 3 ভাগ আজও আমরা ব্রিটিশের কাছে ঋণ। যদি এই আইনটা ওনারা প্রয়োগ না করতেন, এই আইনটা দিয়ে যেতে না দিয়ে না যেতেন, আমরা কী করতাম? আইনের সুশাসন হতো না। এমন একটা আইনের কোনো আমরা কোনো ফেকড়া কোনো একটা ট্রিকি কিছু পাই না, যে একটা সেকশন প্রয়োগ করলে অন্য সেকশন এটাতে সে হস্তক্ষেপ করে। আপনি লয়ার হিসাবে বক্তব্য রাখছি, আমার এই ভিউয়ার্স সম্মানিত ভিউয়ার্স হয়তো শুনছেন, আজকেও 325 ব্লান্ট উইপন দিয়ে যদি গ্রিভিয়াস হার্ট করা হয়, তাহলে 325ই থাকবে, এটা 26 অনেক সময় দু একটা ক্ষেত্রে দেখা যাবে যে দাঁত একটা এটা টিথ এটা এটা টুথ আপনি ডিসলোকেটেড হয়ে যায়, ওইটা 26-এর টার্ন করা যেতে পারে, কিন্তু এর 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 উদাহরণটা অত্যন্ত কম, একটা দুইটা সেকশনে একটু অন্য একটা সেকশনে প্রভাব পড়তে পারে। এছাড়া যে সেকশন যেভাবে আজকের এভিডেন্সে যে সাক্ষ্য আইন আজকে যে কোর্ট চলছে যে বিচার চলছে এই সাক্ষ্য আইন আজকের সিআরপিসি সিভিল মামলা চালানোর সিপিসি লিমিটেশন অ্যাক্ট জেনারেল ক্লজেস অ্যাক্ট আজকেও পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। আমি একটা প্রসঙ্গক্রমে একটা কথা চলে আসছে যে মুসলিম শাসক বলতে যে 800 বছরের এই এই উপমহাদেশ শাসন করে গিয়েছেন, ওনারা বিভিন্ন আমি স্পষ্ট করে বললে হয়তো কোনো ব্যক্তি মহল আমার উপর হয়তো বিরূপ হয়ে যেতে পারেন, কিন্তু ওনারা এই ধরনের সুষ্ঠু সুন্দর এবং সাবলীল অপরিবর্তনীয় কোনো আইন করে যেতে পারেননি। আমরা যদি সম্রাট আকবরের কথা বলি, যে সম্রাট আকবর হয়তো এক সময় এই এলাকায় এই এই মুসলিম শাসকের সময় বিশাল ছিলেন, যে সম্রাট আকবর সাহেব আইন আইন করতে করতে একবার দিন এলাহি করলেন, যে দিন এলাহি কী হলো? দিন যেটা আমরা ইসলাম বিশ্বাসী যারা আমরা জানি যে দিন হিসাবে ইসলাম আল্লাহ তালা কবুল করে নিয়েছেন, এখানে আর অন্য কোনো দিনের তো কোনো সুযোগ নেই, দিন এলাহি করে খুব তাড়াতাড়ি অতি সত্য এটা ফেল করলেন। আমি কোনো ধর্ম বর্ণ বা কারো উপর কোনো আঘাত করতে চাই না, আর এটা আমাদের ইসলামে নিষেধ রয়েছে। আমি শুধু এটাই বলি
যে যে আইন আজকে করব কালকে চেঞ্জ হয়ে যাবে সেই আইনটা ব্রিটিশ করে নেয়। এই আইনটা আমরা প্রয়োগ করছি আমরা আইন অঙ্গনে, আমি এটা প্রাসঙ্গিকভাবে বলছি, আদারওয়াইজ দয়া করে আমার এই বক্তব্য থেকে আদারওয়াইজ নেবেন না। আমি শুধু এটা বলতে চাই যে আমরা এই আইনটা প্রয়োগ করার কারণে ব্রিটিশ প্রদত্ত আইনটা আজকেও এই দেশে, এই উপমহাদেশে, পৃথিবীর চার ভাগের তিন ভাগে আছে বলে, এই অপরাধীকে প্রিভেন্ট বলেন আর তাকে কিউরেশন বলেন, তাকে নিবৃত্ত বলেন অথবা তাকে নিবারণ বলেন, আজকেও পৃথিবী একটা একটা ভালো স্থানে আছে। অপরাধ বেপরোয়া নেই, আজকেও অপরাধের অবস্থা বেসামাল নেই, কেননা আইন আছে। কোন আইনটা? এই আইন। এবং এই আইন আমরা, এই আইনটি আমরা আইনজীবীরা আজকে কালচার করছি, আজকে এটা প্র্যাকটিস করছি। আমাদের সশ্রদ্ধ চিত্তে এটা স্মরণ করতে হবে, মনে রাখতে হবে যে আমরা আমরা কে, আমরা কোন বিষয়টা নিয়ে এখানে আমরা আমরা প্রতিদিন বিচারককে, বিজ্ঞ বিচারককে সহায়তা করছি। এবং বিজ্ঞ বিচারক ওনার অত্যন্ত সম্মানের চেয়ার, উনি বসে এই আইনটা দিয়ে মানুষকে মানুষকে এই আইনের আওতায় এনে বিচার করছে, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে। আমি আর দীর্ঘায়িত করি না, আমি সবিশেষে সর্বশেষে আবার চলে আসি আমার সিলেট বারের ব্যাপারে। ইনশাল্লাহ আমরা শুনি এবং আমরা যতটুকু জানি আজকে প্রায় 2000 সদস্যের বার, কিন্তু অন্য বার থেকে আমাদেরকে কোনো সময় আমাদের বন্ধু বান্ধব সুপ্রিমিটে গেলে, অন্য চিটং বারে গেলে, রাজশাহী বারে গেলে, ভাই আপনারা সিলেট বারের ঐতিহ্য তো অত্যন্ত বেশি এবং ভালো, সিলেট বারের লোকজনকেদেরকে আমরা পেয়ে, আমরা কোনো সময় যদি সিলেট বারের কোনো আইনজীবীকে পাই, ওনারা সুনাম করে এবং বলে যে আপনাদের মানে সব সর্বক্ষেত্রে এই সিলেটের একটা একটা নর্মাল এটিকেট রয়েছে। আমি এই বলে এই আমাদের এই সিলেট বারের যারা আমরা আজকে আইন পেশায় রয়েছি, আমাদের এই আমি বলেছি যে বাংলাদেশে একটা সিম্বলিক একটা জেলা এবং এই এই ধারাবাহিকতা আমরা বলেছি আমরা যে দ্বারক বাহক, এটা আমরা শুধু না, আপনারা আইনজীবীগণ সমস্ত বাংলাদেশের 70,000-এরই দ্বারক বাহক। কিন্তু আমি আমার আমার প্রেক্ষাপটে আমার অঙ্গনে আমি একটু বলবো, এটি স্বাভাবিক যে এই ধারাবাহিকতা সিলেট জেলা বারে যারা আইন পেশায় নিয়োজিত রয়েছেন আমার বিজ্ঞজন, দয়া করে আমাদের অতীত ইতিহাস একটু দেখবেন আর এই ধারাবাহিকতা বজায় রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের হায়াতে তৈবা আমি কামনা করে আজকের মতো আগামী 13 জানুয়ারি সম্ভবত, যদি ছুটির দিন না হয় 13 জানুয়ারি নির্বাচন হবে, আপনারা যাকে উপযুক্ত মনে করবেন আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আগামী 2022-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী, আমি 7 বার এসি মেম্বার ছিলাম, আমাকে দয়া করে ভোট দিয়ে আপনাদের সমর্থন দিয়ে দোয়া করে আমাকে আগামী 2022-এ সিলেট জেলাবারের প্রেসিডেন্ট পদে নিয়োজিত করুন। সততার সাথে আপনারা যে আদেশ দিবেন সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে কাজ করব। আপনাদের প্রতি আবারও সালাম এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।